বানাইতে থাকেন Welcome to my another brand new video. And আজকে মূলত এটা আমার আরেকটা ব্লগ এন্ড এই ব্লগটা আমার কোথায় হচ্ছে সেটা মনে হয় আমার বলে দেওয়া লাগতেছে না তাও বলে দিই আপনারা মনে চিনবেন না সেটা হচ্ছে যে খিলগা তো প্রতিবারের মতো এই ভিডিওটাও আমার খিলগায় করা জাস্ট বিকজ অফ খিলগা আমার বাসা থেকে কাছে এন্ড খিলগায় খাবারের দোকানগুলোও ভালো আছে এন্ড আজকে মূলত আমরা চারজন আসছি আমার দুইটা বোন আর একজন কাজিন So, আমরা চারজন মিলে আজকে লাঞ্চ করার প্ল্যান করছি সো দ্যাটস ওয়াই আমরা এখন কোন প্লেস খুঁজতেছি কোথায় বসে লাঞ্চটা করা যায় এন্ড দেখি কোথায় যাওয়া যায় সো এখন বাজে 1:30 আমরা এখন পর্যন্ত খিলগায় কোনো খাবার জায়গা খুঁজে পাচ্ছি না ফার্স্ট অফ অল আমার একটু পকেটটাও শূন্য যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম এন্ড আমরা একটু ডিফারেন্ট কিছু খাবার ট্রাই করতেছি যে ডিফারেন্ট কোন প্লেসে সো এর কারণেই আসলে একটু টাইম লাগতেছে খুঁজতে অনেক খোঁজাখুঁজির পরে আমরা এখন চলে আসছি সেটা হচ্ছে ট্রেস্টোরিটা হচ্ছে আপনের ঠিক অপোজিটে এটা কোথায় ট্রেস্টোরি হ্যাঁ আপনের অপোজিটে এক্স্যাক্ট লোকেশন দিতে পারলাম না ট্রেস্টোরি ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন এখন আমরা ডিসিশন নিচ্ছি কি নেওয়া যায় সো আমরা মূলত অর্ডার করে ফেলছি অ্যান্ড আপনাদের সকলকে অনেক অনেক থ্যাংকস বিকজ আমার চ্যানেলে আমার 300 সাবস্ক্রাইবার ইতিমধ্যে পূরণ হয়ে গেছে এখন মনে হয় 304 অথবা 5 সাবস্ক্রাইবার সো আপনাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড যারা যারা আর পিছে ছিলেন অ্যান্ড শেয়ার করতে থাকেন আমার ভিডিও আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অ্যান্ড সাবস্ক্রাইবার বাড়াতে থাকেন এটা খুব ইজি আপনি আসলে একজন সাবস্ক্রাইব করলে খুব অনেক পরিবর্তন আসে সাবস্ক্রাইবারে একটা চাউমিন চিকেন চাউমিন যেটার প্রাইস হচ্ছে 150 টাকা অ্যান্ড আফটার এটা টেস্ট করার পরে আমি আপনাদেরকে রিভিউটা জানাবো যে এটার টেস্টটা কেমন চাউমিনটাতে একটু ঝাল কম অ্যান্ড একটু সুইট সুইট ফ্লেভার আছে অ্যান্ড সাধারণত চাউমিনগুলো যেমন হয় তেমনই এক্সেপশনাল কোনো টেস্ট আমি পাচ্ছি না সো এই দুইটা সস আমি অ্যাড করে দেন জানাচ্ছি উইথ সস অ্যান্ড মেয়োনিস অ্যান্ড সস দুইটা অ্যাড করার পরে টেস্টটা একটু ভালো আসে সো আহামরি কোনো টেস্ট না যদি এরকম চাউমিন খেতে চান এরকম একটা এনভায়রনমেন্টে তাহলে ট্রেস্টোরি রিকমেন্ড থাকলো বিশেষ করে এখানকার যে এনভায়রনমেন্ট সেটা অনেক সুন্দর আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে সেট মেনু 2 যেটাতে বারবিকিউ চিকেন ভেজিটেবল অ্যান্ড রাইস আমার সেট মেনুটা অন্যান্য সেট মেনু থেকে চাউমিনটা এই গ্রিন সস দিয়ে টেস্টটা একটু বেশি ব্লাস্ট করতেছে অর্থাৎ টেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই গ্রিন সসের কারণে তো রিকমেন্ড থাকবে গ্রিন সসটা যদি এক্সট্রা অর্ডার করা যায় আসে দেন অর্ডার করবেন আই থিঙ্ক ভালো লাগবে আপনাদের সো আমাদের খাওয়া দাওয়া শেষ অ্যান্ড এখন হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা বাট একটু পরে যাবো একটু বসে বসে গল্প টল্প করে দেন যাবো সো ট্রেস্টোরির ওভারঅল এক্সপিরিয়েন্স যদি আমি বলি ট্রেস্টোরির যে এনভায়রনমেন্ট সেটা অবশ্যই সুন্দর অ্যান্ড ট্রেস্টোরির যে খাবারগুলো সেগুলো এভারেজ একটু যদি ঝাল করতো চাউমিনটা তাহলে আরও ভালো হতো
সো আমাদের মূলত খাওয়া দাওয়া এখানেই শেষ এন্ড খাওয়া দাওয়া শেষ করে মানে এখন চলে যাচ্ছি বাসার দিকে অন্য কোনো অ্যাক্টিভিটিস হইলে দেন আমি আপনাদের সেটা দেখাবো অবশ্যই সো খিলগায় আসবো এবং আপনের কফি খাবো না সেটা মূলত আপনারা আমার আর বলা লাগবে না আপনারা প্রায় প্রত্যেকটা খিলগার ভিডিওতেই আপন নয় কফি মানে কফি অল টাইম আছে সো এইবারও আছে অ্যানিভার্সারি ট্রিট দিচ্ছে হচ্ছে বিভাষ আপু বিকজ আমার কোনো প্রকার কোনো টাকা পয়সা নাই আমি বিভাষ আপু ক্যামেরার সামনে আসবে না সো দেখাবো না কেন আমি বারবারই আপন কফির এত গুণগান গাই সেটা হচ্ছে যে এই টেক্সচারটা দেখেন বা কত থিক কফিটা জিনিস দেখলেই বুঝতে পারবেন যে এটা অন্য কফির সাথে তুলনা করা আসলে চাই না বলা চলে সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টাটা টেক কেয়ার হ্যাভ ফান অ্যান্ড আমার সাবস্ক্রাইবার বাড়াইতে থাকেন আপনারা যেন খুব শীঘ্রই এই বছরের মধ্যে 500 হয়ে যায় সম্ভব যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই সম্ভব